আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে দেখতে আমার আর যাওয়ার একদম সময় চলে আসছে, আর মাত্র এক সপ্তাহ বাকি। তাই ভাবলাম আজকে একটা মার্কেটে আসছি। মার্কেটটা আমাদের বাসা থেকে অনেক দূরে, 1 ঘন্টা ড্রাইভ করে আসতে হয়। এখানে সব ব্র্যান্ডের শোরুমগুলো আছে, তাই একটার মধ্যে ভালো না লাগলে দেখা গেছে আরেকটার থেকে কিনা যায়। তাই ভাবছি আপনার সাথে একটু শেয়ার করব, কারণ মন খারাপ হলো, কেনাকাটা তো করতে হবে। এখানে সবাই এখন আত্মীয় স্বজন আছে, তাই চলুন। মার্কেটটা হয়েছে বেরোনাতে, আর প্রত্যেকটা মহিলারে মনে হয় দুর্বল জায়গা হয়েছে মার্কেট, বুঝছেন? শপিং করতে গেলে ওইখান থেকে আর ফেরত যাওয়া যায় না। আজকে আমাদের কতক্ষণ লাগবে দেখা যাক, মানে হাতে সময় নিয়ে আসছি, যেন একদম রাত্রে বাইরে খেয়ে দিয়ে তারপরে যাব। এটার নাম হলো আদুজিও, এটা বেরোনার মধ্যে পড়ছে। বিশাল বড় পার্কিং, উপরে নিচে, বুঝছেন? জিনিসপত্রের দাম বাড়ুক আর পকেটে টাকা থাকুক বা না থাকুক, অনেকে আসে ঘুরতে আসে, দেখতে আসে। সব শোরুমগুলোর নাম, প্রত্যেকটা শোরুম এখানে আছে। দেখা যাক আমরা কোথায় থেকে কিনি। এখানে গরিবের শোরুমও আছে, তারপরে কোটিপতি শোরুমও আছে, মধ্যবিত্তদের শোরুমও আছে। এই যে প্রাইম মার্কেট, যারা সব আছে, ম্যাঙ্গো, পিয়াসা ইতালিয়া। আর মার্কেটের নাম অনেকে জিজ্ঞেস করবেন, এই যে মার্কেটের নাম হচ্ছে আদিজিও। পার্কিংয়ে চলে যাচ্ছি। ওমা এখানে তো, এখানে ফুল দেখি, ট্রাফিক দাঁড়িয়ে আছে, আমাদের মতন সবাই বের হয়ে পড়ছে। পার্কিং কোথায়? এখানে ওই যে আপনার গ্রিন লাইট জ্বলবে, যেখানে গ্রিন থাকবে ওই লাইনটাতে পার্কিং আছে। এই যে পুরাটাই হয়েছে পার্কিং, দেখছেন? বিশাল বড় পার্কিং, বিশাল কি পরিষ্কার, দেখছেন? এখানে 4 নম্বরটা খালি। এখানে দেখেন মহিলা কি সুন্দর কাজ করতেছে, মহিলা না পুরুষ না বুঝে যায় না। এখানে 4টা খালি আছে, দেখছেন? আর লাল যেগুলা লাইট জ্বলতেছে এগুলা সব মানে ভিতরে গাড়ি আছে। এখানে আন্ডারগ্রাউন্ডে দেখছেন সিগারেট পান করা নিষেধ, ধূমপান নিষেধ, সব জায়গায় যে সিগন্যাল দেওয়া আছে। এখানে কোনো পার্কিং নাই, 00 কোনো পার্কিং নাই। এখানে একটা আছে দেখাচ্ছে, একটা তাই আয় হায়, ওইখানে 3টা আছে ওই পাশে, দেখছেন? এই যে আমরা মার্কেটে ঢুকে গেলাম, মার্কেটে চলে আসলাম, এখানে নামবে, এখানে উঠবো। মানুষের বলে টাকা নাই, দেখছেন কি অবস্থা? এই যে কোলে নিয়ে যাচ্ছে। এই যে আমরা চলে আসলাম, এখন একটা কাপে খেতে হবে, এগুলো প্রথমে পিয়াসা ইতালিয়া। বেবি আছে, তাদের জন্য সুবিধা হলো এই গাড়িগুলা ঘন্টা হিসাবে এখান থেকে নেওয়া যায়। এই যে এখানে অ্যাপস, এই যে দেখছেন, বস বাচ্চা এভাবে খেলবে আর বিরক্ত করবে না। যার একটা আছে সব নিয়ে গেছে, দেখেন মানুষ আর মানুষ। এই মার্কেটে অনেক নামি দামি শোরুম আছে, গরিবদের জন্য আছে। এখানে বেবি, এখানে পিয়াসা ইতালিয়া, তারপরে যারা সব শোরুম আছে এখানে, যার যেভাবে বাজেট সে সেভাবে কেনাকাটা করবে, অভাব নাই। এখানে খুব সুন্দর ল্যাব দিছে, 29 euro করে ছাড়, ব্ল্যাক ফ্রাইডে 5 euro করে, 3 euro করে, বুঝছেন? মহিলাদের একটা সমস্যা কি জানেন, ঘরের জিনিস দরকার না হলেও সেটা দেখবে। যে এখানে বালিশগুলো দেখে আমার চোখ আটকে গেল, 5 euro 3 euro করে কি লেখা, ভালো করে তাদেরকে জিজ্ঞেস করতে হবে। উপরে আবার 9 euro 9 সেন্টও লেখা। এই বালিশগুলো অনেক ভালো, মানে এগুলা অনেক ভালো,
এই বালিশগুলো আমি দেখি জিজ্ঞেস করি, তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর ল্যাপও দেখা যাচ্ছে, অনেক সুন্দর সুন্দর। তারপরে এই যে দেখো কি সুন্দর, হ্যাঁ। তারপর ঘরের হাঁড়ি পাতি, এগুলো আসলে মেয়েদের মানে চোখ আটকে যায় বুঝছেন, এসব জিনিস দেখলে কি সুন্দর সুন্দর। সব পাতিল হাঁড়ি পাতিগুলো সুন্দর, ও মাই গড, 150 টাকার পাতিল দেখেন, দেখছেন। কেনাকাটা করতে টায়ার্ড হয়ে গেছে, এই জন্য এখন বনছার নিচে বসে সবাই একটু রেস্ট নিচ্ছে, আর আমরা তো এখনো শুরু করতে পারি নাই, কারণ আগে তো একটা কাপে খেতে হবে, তারপরে আগে দেখি কিছু খাই, মাথা ঠান্ডা করি, তারপরে। বাবুরে বাবু, এখানে তো কি লাইন, এই এখানে একটা কাপে খাবো, তারপরে যে কি সুন্দর দেখেন, মেয়েরা চায়ের দোকান চালাচ্ছে দেখছেন। এটার নাম হলো প্রাইম মার্কেট, এমনি তো পুরো মার্কেটের নাম হলো আদিজিও, আদিজিওর মধ্যে এটা হলো প্রাইম মার্কেটের শোরুম। এখানে হলো যারা মধ্যবিত্ত তাদের জন্য, মানে স্বল্প দামের মধ্যে খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় সব ধরনের। এখানে ব্যাগ একটা নিয়ে নিচ্ছি, অত লোক বুঝছেন, কিন্তু অন্য কোনো শোরুমে এত লোক নাই, এখানে যত লোক থাকে দেখেন। জামা কিনতে আসলে বুঝছেন, কোনোটার হাতা নাই, কোনোটার ঠ্যাঙের দিকে দি নাই, এই অবস্থা। অথচ লেখে রাখছে 28 ইউরো। তারপরে এটা হচ্ছে মধ্যবিত্তদের মার্কেট বুঝছেন, এত অল্প কাপড় লাগছে, তারপরও 28 ইউরো, মানে বাংলাদেশি ধরেন 3000 টাকা। লোক আর মধ্যবিত্তদের মার্কেটে, এটা আবার উপরে দোতলা তো আছে, হাত মজে সব ফুলের ড্রেস দেখতে আসলাম, কিন্তু এখানে তো যে অবস্থা ভালো লাগছে না, বুঝছেন। ওই যে বলে না সস্তার তিন অবস্থা, এগুলো পূর্ণ আরো করে দিছে। একটু সস্তার তিন অবস্থা, চলো অন্যদিকে যাই দেখি। যে দেখেন বড়লোকের মার্কেটে হাতে গোনা কয়েকজন ঢুকছে, যারা কোটিপতি এখান থেকে কেনাকাটা করবে, এক একটা জামা মানে অনেক দাম। আর এটা হয়েছে মধ্যবিত্তদের, আর এটার অবস্থা দেখেন সামনে কি অবস্থা, প্রাইম মার্কেট। এ হয়েছে ব্যবধান, এটা হচ্ছে ধরেন আমাদের জন্য। এই যে হলো যারা, যারার কি অবস্থা দেখি, একটা জ্যাকেট যদি পছন্দ হয় নিব, এখন পছন্দ বা মাপ মতন হতে হবে। এসে ঝাড়া শোরুম ইতালিতে, এটা হচ্ছে 19 ইউরো এই ফেলপাটা। এটা কত করে? 50 ইউরো। হাজবেন্ড বুঝছেন, যারা শোরুম থেকে আমাকে একটা সামারের জ্যাকেট কিনে দিচ্ছে দেশে যাবো এই উপলক্ষে, তবে আমার পছন্দ হয়েছে এইটা, আর আমার হাজবেন্ডের পছন্দ হয়েছে এইটা। অবশেষে যখন আমি পরবো আমার পছন্দ মতন কিনতে হবে, তাই না? কিন্তু দাম দুটোর একই। এটা হলো যে 96 সেন্ট, ধরেন 60 ইউরো, এটাও 60 ইউরো। বাংলাদেশে এখন অনেক টাকা দূরে কত, 8000 টাকা। আর আমার তো পকেট খালি দিচ্ছেন, বাড়িঘর কিনে ফেলছি না, এই জন্য আমার হাজবেন্ড আমার কিনে করতেছেন। কেমন হচ্ছে একটু বলবেন, এটা স্টোনের কাজ, আমার কাছে একটু মানে মনে হচ্ছে যে করলে ভালো লাগে, এই জন্য এটা নিচ্ছি। দেশে যা বলছেন, প্রথম আজকে একদিনের কেনাকাটা, এইটিতে অনেক ভালো লাগে বুঝছেন, ইচ্ছে করে মার্কেট কিনে নিয়ে যায় সব কী কী কিনছি, বাসায় যা দেখাবো কেমন, এখন একদম টায়ার্ড হয়ে গেছে। চেহারা দেখছেন কী অবস্থা, কারণ বাসি বাসি কিনতে হয় তো, মাপটাপ সব দেখে শুনে কিনতে হয়। আপনাদের কার কার গিফট খেতে পছন্দ হয়, গিফট দিতে পছন্দ কমেন্টে লিখবে। মার্কেট করে যাওয়ার পথে দেখেন কি কুয়াশা, দেখা যাচ্ছিল
তাহলে আর কি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দরভাবে সুস্থভাবে দেশে যেতে পারি। আর আপনারা সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। তাহলে আর কি, সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।